অভিষেকে দারুণ ইনিংস খেলে সেঞ্চুরির খুব কাছে ছিলেন তৌহিদ হৃদয়। সবারই আশা ছিল অভিষেকে একটি অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন এই তরুণ ব্যাটার। তখনই হিউম্যান মিডল স্টাম্প লেন্থ বলে বোল্ড হয়ে যান তিনি, হৃদয় ভাঙলেন লক্ষ কোটি ক্রিকেট প্রেমীদের। আশা জাগিয়েও 8 রানের আক্ষেপে পুরলেন তৌহিদ হৃদয়। 81 রানের মাথায় তৃতীয় উইকেট পতনের পর 5 নম্বরে নেমে 8-4 ও 2-6 85 বলে 92 রান করেছিলেন তরুণ এই ব্যাটার। ওয়ানডে অভিষেকে 90-এ আউট হওয়া ষষ্ঠ ব্যাটার তৌহিদ হৃদয়। তার আগে 90 পেরিয়ে আউট হয়েছেন আরও 5 ব্যাটার। নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং 90 রানে আউট হয়েছিলেন। অস্ট্রেলিয়ার ফিল জ্যাকস আউট হয়েছিলেন 94 রানে। ইংলিশ ক্রিকেটার ওয়েন মর্গানের আউটটি দুর্ভাগ্যজনক, তিনি আউট হয়েছিলেন 99 রানে। দক্ষিণ আফ্রিকান রাসিফন ডারডাসেন করেছিলেন 93 রান। ওয়েস্ট ইন্ডিজের সামারা ব্রুকসও করেছিলেন 93 রান। এছাড়া নিজের প্রথম ওয়ানডেতে 99 রানে অপরাজিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের স্বপ্নিল পাতিল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে হৃদয়ের আগে 93 রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে 2 ব্যাটারে 90-এর ঘরে আউট হওয়ায় 11তম ঘটনা এটি। সেঞ্চুরি করতে না পারলেও ওয়ানডে অভিষেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তৌহিদ। তার আগে 2011 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে 63 রান করেছিলেন নাসির হুসাইন। এ পর্যন্ত নাসিরের রানটি বাংলাদেশি অভিষিক্তদের মধ্যে সর্বোচ্চ রান ছিল। আইরিশদের সঙ্গে প্রথম ইনিংসে বাংলাদেশ গড়েছে আরেক কীর্তি। টাইগারদের 2019 সালে করা অস্ট্রেলিয়ার বিপক্ষে 393 রানের দলীয় স্কোরকে টপকে 338 রান করে। অবশ্য দেশের মাটিতে এটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ স্কোর টাইগারদের। আইরিশদের বিপক্ষে এর আগে 2019 সালে সর্বোচ্চ দলীয় রান ছিল 294 আর 2008 সালে মিরপুরে ছিল 293 রানের রেকর্ড। মনিরুজ্জামান মনি, স্পোর্টস মেইল 24.com।